বাগেরহাট সদরের খুলনা মোংলা কারণ সে মহাসড়কের বাপ ভাই আর রণজিৎপুর বাস মহিলারা স্ট্যান্ড থেকে ভ্যানে এম চড়েছি, কাম বেলা গন্তব্য খানপুর ইউনিয়নের হাকিমপুর গ্রাম। হ্যাঁ এসে বস্তা এবো হয় না মহিলা নিয়ে যাবো। এখানকার ধনাঢ্য শিকদার বাড়ি দেখা যাচ্ছে, জাঁকজমকপূর্ণ দুর্গাপুজো পালন করে তারা ইতোমধ্যেই নজর কেড়েছে। এত টাকার উৎস কি এদের? হ্যাঁ এত টাকার উৎস কি? টাকা 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 হ্যাঁ অভাব তো। হাকিমপুর গ্রামে যাওয়ার একটি উদ্দেশ্য আছে। ফেসবুক প্ল্যাটফর্ম বঙ্গভিটার মাধ্যমে অঞ্জন মজুমদার নামে একজন ভারতীয় ভদ্রলোকের সাথে পরিচয় হয়। দেশভাগের পর তার পরিবার বর্তমান বাংলাদেশ ত্যাগ করে ভারতে স্থায়ীভাবে বসবাস করছে। ভদ্রলোকের অনুরোধে তার শেকড় খুঁজতে আমি এখানে এসেছি। তাহলে এই যে রাস্তাটা পথ দিয়ে আসা হলো তাই না? আর সে মানুষ হাটা গেলে আর মানুষ পাওয়া যায়নি খুঁজে, এত মানুষ হলে এত লোক হতো। আর এই ওই ওই খালে 4-5 বছর লোক খালি বান্ধা থাকত। কোন খালে? ওই সামনের খালে, ওই যে খাল। আচ্ছা বড় খাল, ও বুঝে গেছে তো বড় ছিল। ওই যে আমি ব্রিজ পার হয়ে আসলাম, ওখানে চার ছিল, সে চার এই নিয়ে বাড়ু। হ্যাঁ আর সেসব জায়গা তো সব ঘিরে ঘিরে নিয়ে সব বন্ধ হয়ে গেছে। মাছের তরকারি মাছ হয় ভ্যানের সহযাত্রী দুজন বৃদ্ধ পরস্পরের সাথে কথা বলছিলেন। তারা হারিয়ে যাওয়া সমৃদ্ধ দিনের কথা মনে করে আক্ষেপ করে চলেছিলেন। চিংড়ি চাষের জন্য স্থানীয় নদ নদী নাব্যতা হারিয়েছে এমনটাই তাদের দাবি। ওনাদের কাছ থেকে সম্ভাব্য লোকেশন জেনে আমি এগিয়ে চলেছি। এটি সম্ভবত আমার ফেসবুক বন্ধুর হারিয়ে যাওয়ার শেকড়।